আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। শুরুতে আমার নামটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নামটি কি? কাইন্ডলি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহাদ হোসেন। আচ্ছা, মোহাম্মদ ফাহাদ হোসেন, তাই তো? আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে 144/16 দক্ষিণ পীরবাগ, মিরপুর। মিরপুর? আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছেন? ডিপিআরসি তে হসপিটালে যে আমার অ্যাংকোলজি সমস্যা ছিল, এইচএলভি B27 পজিটিভ। আচ্ছা, তো আল্লাহর রহমতে এখানে আমি 10 দিন ট্রিটমেন্ট নেওয়াতে এখন প্রপারলি হাঁটতে পারতেছি। আমার একটু হিপে সমস্যা ছিল, হাঁটতে কষ্ট হতো, এখন আমি ইনশাআল্লাহ খুব ভালোভাবে হাঁটতে পারতেছি। আচ্ছা, এই সমস্যাটা কত বছর যাবত? আমার এই সমস্যা ছিল গত 5 বছর যাবত। তোমার এটা ধরা পড়ে 2016 সালে, অনেক জায়গায় দেখিয়েছি, বাট এরকম মানে সুস্থতা কখনো লোভ করিনি। এর আগে কি কত চিকিৎসা নিয়েছিলেন? জি জি, এর আগে বেশি। কেমন সেটা, কি চিকিৎসা? সেটা ছিল মেডিসিন, শুধু মেডিসিন খেতাম। মেডিসিন খেলে আমি কিছুদিন ভালো থাকতাম, তারপর আবার অসুস্থ হয়ে যেতাম। আচ্ছা, এখানে মেডিসিন পাশাপাশি থেরাপি সবকিছু নিয়ে মানে অ্যাক্সিডেন্ট ছিল সব কিছু। আচ্ছা, আপনার এই মূলত 5 বছর যাবত কি সমস্যা দেখা দিত? আমার কোমরে ব্যথা ছিল, মানে হিপে হাঁটতে সমস্যা হচ্ছিল, আর হচ্ছে ঘাড়টা, ঘাড়ে ব্যথা ছিল, ডান বাম করতে পারতাম না, এখন করতে পারতেন না, মুখ করতে পারতাম না। আচ্ছা, আপনি যখন বইতে ভর্তি হন তখন এই সমস্যাগুলো আপনার ছিল? জি জি। কিন্তু এখন সমস্যাগুলো নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন এখানে? ভর্তি ছিলাম মোটামুটি 10 দিন। এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথায় পেয়েছেন? এটা শহীদুল্লাহ প্রধান স্যারের ইউটিউব থেকে আমি দেখে তারপর এখানে আসি। শহীদুল্লাহ প্রধান স্যার? জি স্যার। ওনার আন্ডারে তো আপনি চিকিৎসা নিয়েছেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো 10 দিন ভর্তি ছিলেন? জি, 10 দিন ভর্তি ছিলেন। আচ্ছা, যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার এখানকার চিকিৎসা সেবা কেমন? এখানে চিকিৎসা, এখানে চিকিৎসা সেবা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে সবাই স্যারের আন্ডার যারা আসে ইনশাআল্লাহ সবাই, আমি এখানে এসেছি 10 দিন যাবত খুব ভালো, আগের থেকে খুব ভালো ফিল করতেছি এবং অনেক মুভ করতে পারতেছি, অনেক টান সব দিকেই। তো এখানে ইনশাআল্লাহ আশা করি এখানে যারা আসবে ইনশাআল্লাহ সুস্থতা নিয়ে যাবে। আচ্ছা, ভর্তির জন্য মানে এইটা কতটা পরিবেশ বান্ধব? আসলে পরিবেশ বান্ধব বলতে এখানে ইনশাআল্লাহ আমি তো প্রপারলি 100% পেয়েছি। এখন সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার দান, এটা ওনারা ওনাদের মতো অনেক ভালোভাবে চেষ্টা করেছে ইনশাআল্লাহ, এই জন্য আমি সুস্থ হয়েছি ইনশাআল্লাহ। দোয়া করি সবাই এখানে আসলে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, দেশ এবং দেশের বাইরে যারা আপনার মতো সমস্যা নিয়ে সম্মুখীন হচ্ছেন বা ভুগছেন, তাদের ক্ষেত্রে কোনো অ্যাডভাইস দেওয়া আছে কি? দেশ ও দেশের বাইরে যারা আছে তাদেরকে বলবো যে আমরা তো অনেক জায়গায় ঘুরি ফিরি দেখি, কিন্তু আসলে সমস্যা হচ্ছে যেটা সেটা সমাধান সেখানে যেতে হবে। যেমন আমার যে সমস্যাটা ছিল, আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, অনেক টাকা খরচ করেছি, বাট আলহামদুলিল্লাহ এখানে এসে আসার পরে আমি মনে হচ্ছে যে আমি অনেকদিন পরে সঠিক জায়গায় চলে এসেছি। যেখানে আসার পরে আমার সমস্ত সমস্যাটা স্যার বুঝতে পেরেছে, ধরেছে এবং আমাকে কী কী করতে হবে, কীভাবে চলতে হবে প্রপারলি একটা ট্রিটমেন্ট স্যার দিয়েছে। এখন ইনশাআল্লাহ তার উপলক্ষে আমি খুবই ভালো আছি। তো আশা করবো যে দেশে ও দেশের বাইরে যারা আছেন তারা স্যারের সাথে আসবেন, দেখা করবেন, স্যারের আন্ডারে চিকিৎসা নেবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।